হে আমার দোহারের কলিজার টুকরা, বাজার না দুনিয়া থাকার জায়গা নয় গো বাজার। আহারে বাবা, এই যে দেখছো একটা ঘটনা যুবক, মারে মাত্র 500 টাকা চাইছিল প্রেমিকার জন্য পুরস্কার কিনা নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আহারে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমডির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হে যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করল। মার বুকের উপরে বইয়া গলাটি পাহাত্তা গল্ল রে যুবক, মারে মা। দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, সে মাইনা নাই নাই বিদায়, মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখবে মা। হালাকি এই ছেলেটার মা দুনিয়ার মুখ দেখাইতে যায়া ওই দুঃখিনী মা ঠিক মতো এক গিলাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে পোশাকখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনে দিছে, মা খায় নাই, পেটটা উষা হইলেই তুমি আর আমি লাথি মাইরে দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা। আমার এই নবীর যে গালি দিতে পারে মাইরে ফেলার সুযোগ দাও, হাত পাবাইনা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো, সাই আমার মায়রে পাইনা ডাকাইত্রা, আমার মায়রে মাইরে কই জানে গোপন করে থুইছে, দেহ আল্লাহ কি পারে গজবে ধরলে কেমনে ধরে, ও নিজেই আবার ডিপ ফ্রিজ করছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গ্লাস ভাঙছে বাইরে, যেন বুঝে যে ডাকাইতে আমার মায়রে মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে বর্তমান র‍্যাব, কিছু কিছু র‍্যাব আছে আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে হনা নাই কথা কন না কেন, আর চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবে বুঝতেছি তুই মারছো, সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে, যুবক আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, আরে মহিলার যখন গলা চিপা মারছে মনে মনে কি কইছে রে, অবশ্যই মার মনে বলছে বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস, আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম তুই দুধের জন্য কত কাঁদছ কত ডিস্টার্ব করছ, আমি মায়েরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই, আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরা ফেললি। ও তোরা কই পাবি মল্ল রত, আমার মা
আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা মাকে মাইরে বেড়ায় মাদ্রাসার ভিতরে দেখো তো এই তালিবে জোট গিয়া মোট গিয়া মুসালা সালার সডালা বান্দরের মতো দেখা যায় গোসল করে না, যে গোসল করে না ও বুঝে সব জায়গায় সাসে। হে মুসলমানের পোলা, শুধু একটা কথা উত্তর দেবেন যে মোস সাসার টাইম পায় না, ও বাকি জায়গায় সাসবে কোন সময়? এইগুলা পীর না, পীর হলো ডাইরেক্ট এমন মধুপুর যান সাইকে মধুপুর চলে গেছে আহমদ শফি সাহেব। পীর যদি এখন জেন্দা দেখতে চান অনেক কমই মাদ্রাসায় দেখবেন, অনেক বড় বড় পীর আছে যাদের চেহারার দিক তাকাইলে আপনি ভাববেন তো এটা কিসের পীর, হালাকে তার ভিতরে জিনিস আছে, ঠিক না? জোরে করে আরো জোরে, উপরের দিক তাকায় পীরছে না যায়, যাদের কথায় চোখে পানি আসে মনে করবেন তার একটা আমল আমার মাওলার কাছে কবুল হইতেছে। এ হাজী ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির নাম শুনছেন না? শুনছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা জানে এত বড় বজরগ ছিলেন, উনি যখন মিলাদের মধ্যে দাঁড়াইতেন নবী ওনার সামনে আসতেন। এই যে বন্ডরাজে দলিল দেয় মিলাদের মধ্যে দাঁড়ানো যায় শুধু এই হাজিনদাতুল্লাহ মহাজিরে মক্কির কিতাব থেকে দেয়, আর কোন জায়গা দিতে পারে না। হাজিনদাতুল্লাহ মহাজিরে মক্কি বলতেন আমি মিলাদের মধ্যে দাঁড়াই কেন জানো, আমার চোখের সামনে আমার নবীরে দেখকে দাঁড়াই সম্মানে, যে নবীরে না দেখকে দাঁড়াবে ও বন্ড 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 ঠিক।
তার দ্বারা নেই আর তোমার আমার মতো কুতুবের দ্বারা এক না। কথা কর না কেন? আজিন্দাদুল্লাহ মহাজনা মক্কির কাছে আল্লাহর এক বান্দা মুই ধইতে গেছে বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর কাছে, তুমি ওই লোকটার মতো ওই মক্করের মতো তুমি আল্লাহর কাছে চাই বাবা যা। কোন মানুষ যদি মাওলার কাছে ঠিক মতো চায় গো বাবা, ওই মানুষটা কোনদিন মাপ না পাইয়া মাপ ছাড়বে না। হাজিন্দাদুল্লাহ মহাজনের মাকে জিজ্ঞেস করে, ও শিল্পপতি ভাই, আপনি যে আমার কাছে মুড়ি দইতে আসছেন, আমি আপনার কাছে মুড়ি দেব। হাজিন্দাদুল্লাহ মহাজনের মক্কি জন বলছে, আমি আপনার কাছে মুড়ি দেব। ওই শিল্পপতি কইতেছে, আমি এইসে আপনার কাছে মুড়ি দিতে, আপনি আমার কাছে কি মুড়ি দইবেন? আমার কাছে মুড়ি ধরে তো আপনার সুদ খাওয়ার লাগবো, আমার সাথে মুড়ি ধরে তো আপনার মদ খাওয়ার লাগবো। হাজিন্দাদুল্লাহ মহাজনের মক্কি বলে, কেন আপনি কি মদ খান? এখন কানবেন? বলে, হুজুর মদ খাই না, মদ দিয়ে মাঝে মাঝে গোসল করি। আল্লাহর কুতুব আস্তে করে বলে, আপনি যে মদ দিয়ে গোসল করেন খান, আপনি কি জানেন আমার আল্লাহ একটা পানি আর একটা গোশত হারাম করছে? মাছের ভিতরে হারাম করছে, গোশতের ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে মদ। কথা কর না কেন? নাপাক পানি আর মদ একই হুকুমে। আপনি কি জানেন পানি জাতীয় একটা জিনিস হারাম, সেটা মদ। আর হুরিমাত আলাল মাইত, এবং মৃত জিনিস এটা হারাম। এই কথা বলতে দেরি আছে, আপনি মদ খাইয়ে খাই। কই হুজুর আমার সবচেয়ে বড় সমস্যা, আমি মদ না খাইলে চলে দেই না, মাগরিবের পরে আমার মদ খাইতেই হয়। আল্লাহর কুতুব বলে ফেললেন, মদ কি আপনার খাইতেই হয়? কয় হ্যাঁ। আল্লাহর কুতুব বলে দিলেন, ও শিল্পপতি, মদ পিও মেরে সামনে না পিও, মদ খাবেন আমি আপনারে না করব না, কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না। এই শিল্পপতি বাজার বাসায় গেছে, বিবিরে বলে মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর। তদনীন্তন কালে তার ফ্রিজ ছিল না বাবা, পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিত, এটারই বলতো ফ্রিজ। আল্লাহর কুতুব যে বইলা দিছে, মদ খাইও মেরে সামনে না খাইও, আমার এই নবীর এসে গালি দিলে ওরে বাইরে খালা সুযোগ দাও, বাংলা শুনবে যারা আমার নবীর গালি দিবে ওরে যাই তে ভালো যাই তে ভালো গালি দিছে আল্লাহ না। সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে, তুই তো জানিস না আমার পীর এমন একটা পীর, সে মুরিদের অন্তরের খবর জানে গো। সে মনের খবর যাই না, সুবিধা মোতাবেক বইলা দিছে, মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খাইও না, সাইও খাইও আমার সামনে খাইও না, এখন আমার সামনে নাই, খাইলে অসুবিধা নাই। বাজান দেখবেন অনেক মদ খোরের বিবি কিন্তু রাবেয়া বসির মতো, ঠিক না বেটি? ও বাজান ওয়াকেন অনেক সুদ খোরের বিবি কিন্তু দেখা যায় নেককারিনি, অনেক বিড়ি খোরের বিবি কিন্তু নেককারিনি, বিবি এইটা পছন্দ করে না। আবার অনেক বিবি আছে বাবা, স্বামী পাপের কাজ পছন্দ করে না, বিবি ওইটা পছন্দ করে, আছে না নাই? দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে। জাগর স্বামী বিদেশ থাকে, আল্লাহ, তবে সব মহিলা না আলহামদুলিল্লাহ বলে, কিছু কিছু মা আছে অনেক ভালো, ঠিক না বেটি? স্বামী বাহিরে থাকলো কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ বিজায়,
আছে না বাবা? আবার অনেক মা বোনরা আছে দেওরের মোটর সাইকেলে মৈঠন ঘাট যায় না কি করে? মৈঠন মৈনট মৈনট যায় না? ডরে কিছু কয় না, ঠিক না? কিন্তু মারে আমি আপনার দুইটা পাও ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছেলের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। স্বামীর টাকা বাজে কোনো জায়গায় খরচ করেন না। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, স্বামীর পূর্বাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে, ওই মহিলার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ঘুমাসতেছে, ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ট দিছে। চিন্তা করে হুজুর সারা রাত বললো গে গেঞ্জাম হয়েছে তো রাত্রে কালকে ঘুমাতে নেই, এখন আর কেউ ডিস্টার্ব করে না, এখন ঘুমাইতেছি, গে বাসায় গেলি তো আবার বউ গুতাগুতি করবো, এখন একটু ঘুমাই। এই নিয়ত থাকলে বাইতে যে আপনি ঘুমান গা নাই মসজিদের বারান্দায় যে ঘুমান গা। শুধু একটা কথা বলবেন, স্বামীর কষ্টের টাকা গুলা যেই মহিলা হালাল ভাবে ঠিক মতো আদায় করবে, কিয়ামতের মাঠে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে। আরো জোরে কর, তাকান নাই দিকে আল্লাহর কুতুব। তার বিবি দেখেন কি নিকার, কে তুমি বলে মুরিদ হয়েছো, চাপ মুরিদ হয়েছি পীর আমার সঠিক আছে, কে হে আমার অন্তর খবর জানে, হে কইছে মত পিও মেরে সামনে না পিও, বছরে যাবো হের মা ফিরে দুইবার হের সামনে খামো না। অনেক লোক আল্লাহর ওলি আছে না? সরমনের অনেক মুরিদ আছে বাবা, সরমনের বন্ধ করেন না কি জানেন? সরমনের কিছু কিছু পাগল আছে, এরা ধর্ম ওলার জেকের আরম্ভ করে কলার পাতা যেমন নাচে তাদের অন্তরটাও নাচে। তবে সব মুরিদ যে আল্লাহর ওলি তাও না, সরমনের অনেক মুরিদ আছে ঘুষ খায় সুদ খায়, আছে না নাই? আবার অনেক মুরিদ আছে তিন দিনের বয়ানে জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়া বড় ডাকায় আল্লাহর ওলি হয়ে গেছে। বসন্তে যখন বলে দিয়েছে তুমি না মুরিদ হয়ে আসছো, কেমনে মদের বোতল আবার হাতে নিলা? ওই চেয়ারম্যান বলতেছে মদ কর, বলতেছে পীর আমারে বলছে মদ খাইতে। এই কথা বলতে দেরি আছে, বিবি দরজার কাছে দাঁড়ায় বলে মালিক বিচার তোমার আদালতে। আমি জানি হান্দি হাজিন দাদুল্লাহ মাহাদারে মাক্কি রসুলের বংশের মানুষ, যে হিজরাত করে এই দেশে আসছে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। এই ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমত লাগাইল, তুমি দেখো কথাটা আল্লাহর কলিজা লেগে গেছে। মারহাবা বলে যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ডালছে, দাইলে কেবল আমার এই নবীর যে গালি দিবে ওরে বাইরে ফেলা সুযোগ দাও, বাংলা শরীরে যারা আমার নবীর গালি দিবে ওরে যাই পুড়ে ফেলো যাই। আপনি শোনেন নাই এই যে মুফতি কামাল কাসিমি বলেছিলেন, কামালউদ্দিন কাসিমি, যে একজন 101টা খুন করার পরে তার রাস্তা মাই পাল্লা মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? হে মুসলমানের পোলা, তাহাকে যদি মাফ করতে তারা তো বনি ইসরাইলের মানুষ ছিল, আর তুমি আর আমি এমন একজন নবীর উম্মত। এই মানুষটা যদি মসজিদ বইয়ে কিচ্ছু না পড়ে উম্মতে মুহাম্মাদি, খালি চুপ করে তসবিটা হাতে নিয়ে বইয়াও থাকে, গাছের পাতা লড়তেছে খালি এই দিক দেখে, আর মাওলার কুদরত মনে মনে ভাবে, তাতেও তার সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে। বনে ইসরাইলের উম্মত গুলো একটা সওয়াব করলে একটা পাইতো, আর আমরা যদি একটা করি বেগয়ের হিসাব পাবো, কারণ তারা হায়াত পাইছে 100 বছর 200 বছর 500 বছর 700 বছর,
আর আমরা হায়াত পাই মাত্র 63 বছর। এই লস খাইয়েন না। এই মজমার ভিতরে একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লামা জাকারিয়া সাহেব বলেন তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে ওই মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন, এবং যাদের জিব্বা তরুতাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দ্বারা, লোকটা মরার সময় এমনকি ঘুমায়া থাকলেও আল্লাহ তার জিব্বা বন্ধ রাখে না, ঘুমের ভিতরেও জেগে পড়তে থাকে। আমি মাঝে মাঝে বলি বাংলাদেশে এমন এমন পীরা ছিল বাবা বন্ধ না, যারা ঘুমায়া থাকলেও জিব্বাটা ঘুমাইতো না, কথা কর না কেন। আহমদ শফী সাহেবের খাদেমের নিজের মুখে আমি শুনছি, জুনায়েদ বাবুনাগুরির খাদেমের নিজের মুখে শুনছি, বানানো কথা আমি বলি না। ভাই আমার একদিন বলতেছে, জিহাদি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে, তারা আমাদের না করছিলেন এই জন্য বলি নাই জীবদ্দশায়। দেখতাম জুনায়েদ বাবুনাগুরি হাদিসের 10 থেকে উঠে যেয়া একটু কাইতো বালিশটা মাথায় দিয়ে শুইতো, সে ঘুমের ভিতরে কলকাতা রসুল্লাহ বলে ওই হাদিস পড়াইতো। শেখুল ইসলাম আহমদ শফী সাহেব আল্লাহর কুতুব তো লাস্ট একবার কাইতে পড়ে থাকতেন, ওই হুলশিয়ারের ভিতরে কোরআন শরীফ পড়তেন, আল্লাহ আমরা ডাক দিলে দেখতাম নাক টানতাছে ঘুম, হুজুর ঘুমায় গেছে, এমন ওষুধ খাইতেন যদি 24 ঘন্টা ঘুম থাকতো, হার হালাতে ঘুম, গাড়িতে বসলে ঘুম, চেয়ারে বসলে ঘুম, ক্লাসে বসলে ঘুম, কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম। আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় জিকির করতেছে, আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি, বজন দে আমার দিকে তাকান, হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কি গেলাসের মধ্যে দাঁড়িয়ে আছে, গেলাসটা হাতে নিছে, দেখে মদের গেলাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়ায়, আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ পাগল মদ পিও মেরে সামনে না পিও, জোরে 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 জোরে, এ বাজান মদের গেলাসটা বাইরে বাংসা গো, এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে, মদের বোতলের মধ্যে থেকে হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কি কথা কয়, হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কির লেখা বইয়ের মধ্যে তার একজন সাগরিত লেখছে দেখবে, উর্দুতে লেখা, মদ পিও মেরে সামনে না পিও, মদের বোতলটা বাইরে ভাঙল গো বাবা। বাংলাদেশে এমন এমন জিন্দাওয়ালি ছিল, ঘুমায় থাকলো বাথরুমে গেল জিব্বা ঘুমাইতো না বাবা, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে, বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিব্বা দিয়া বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হইছে আপনার জিব্বা কি ফাইটা গেছে না ঠোঁট পারছে? না রে বাবা, বাথরুমে তো মওলা জিকির করা যায় না, কিন্তু আমার জিব্বা মানা শোনে নাই, জিব্বাটা 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতারা হয়ে গেছে, বাথরুমের ভিতরে জিকির করতে চাই, বাথরুমের ভিতরে তো মওলার জিকির করা যায় না গো, আমি জিব্বায় দাঁত দিয়ে এমন জোরে চাপ দিছি, এই চাপের কারণে জিব্বা কাইটা রক্ত ঝরতেছে না কোনো কিছু নয় রে বাবা, বাবা এটা জিব্বায় কথা শুনা জিব্বা থামাইতে দিয়ে দাঁত দিয়ে কামড়াইয়া ফিরাইছি, ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা আর দুনিয়ায় কয়দিন বাঁচবা বাবা, এই জিব্বা যদি আমার মাওলার জ্যাকেট দিয়ে ঠিক মতো রাখা যায় না, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসতে দেখবা বিনা দ্বিধায় মাওলার জ্যাকেট করতেছে, জ্যাকেট করতেছে, আর আমার আল্লাহর জ্যাকেট করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা।
হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কি যখন বলতাছে মদ পিও মেরে সামনে না পিও, বোতলটা পিটাইয়া বাড়ছে। বিবিরে বলে বিবিরে পাঞ্জাবিটা দে, পাগড়িটা দে, আমার এই নবীর এসে গালি দিতে পারে বাইরে খালা সুযোগ দাও, বাংলা ছবিতে যারা আমার নবীর গালি দিবে ওরা যায় বুঝে গেল যায় আপনার জীবনের গুনা গুলা মাফ করবে তো করবে, গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিয়া আপনারে ফেরেশ বানাইয়া বাসায় পৌঁছাই দিবে। ফেরেশ হওয়ার নিয়াত কইরা হাত দুইটা আসমানের দিকে দিয়ে যারা দাঁড়ায় আছো বসে আছো, হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে না, ডাক দে না, আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে, 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 পাগল হয়ে আসা, আল্লাহরে ডাক দে, ডাক দে, পাগল হয়ে আসা, পাগলের মতো দৃষ্ট কর, পাগলের মতো দৃষ্ট কর, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করছি কেউ জানে না, আল্লাহ বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি তুমি ছাড়া বন্ধু ছাড়া কেউ জানে না, বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি কেউ জানে না, সব গুনার কথা মনে করে কান্দি দেখো সামনে বসে তোমার পাগল গুলা কান্দে, তোমার পাগল গুলা তোমার ভয়ে কান্দে, দুনিয়া যদি বাবর আওয়ামী লীগ সরকার চলে গেছে অনেকে মামলার ভয়ে বিএমপিতে যোগ দিবে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল অধিকাংশ জামাতে ইসলাম সবাই বাবা, বিএমপির অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য, মাওলা তোমার কাছে আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে যাব, জামান নামের হাত থেকে বাঁচতে হইলে তোমার পাও ধরেই বাঁচতে হইব, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা বসে আছে মা ফাতেমার সাথে হাসর করে দিও, মা আয়েশার সাথে হাসর করে দিও, আমার কোন মায়ের কোন বোনের জানো স্বামী নাই রে, কোন মা কোন বোনের জানো সন্তান বিদেশের বাড়ি থাকে, স্বামী বিদেশের বাড়ি থাকে, তুমি তাদের আল্লাহর ওলি বানিয়ে দিও। ওই শিল্পপতি চেয়ারম্যান জামা গায়ে দিয়া পাগলের মতো দৌড়াইয়া বাবা হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে গেছে, এ দোহারের বাইরা কোন চিল্লাবার কানবা, যাইয়া দেখে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি এখনো রোজা, সাহেব সাহেব আপনি আমার মদের বোতলে কোন সময় গেলেন বাবা, তোরে আমি সবক দিলাম মদ পিও মেরে সামনে না পিও, তুই না কইছিলি এই গুনাটা তোর কাছে খুব ভালো লাগে, হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কির মুড়ি দরবার তুই মদ খাবি, আমি এটা কেমনে
তিব্বরিত হয়ে যাওয়ার পরের থেকে নিয়ে আমি শুধু ইফতারের সময় ইফতারি করছি, সুন্নাত তা না হলে তাও করতাম না। তুই এই তিন দিন ধরে বাসায় গেছিস, আমি তিন দিন ধরে রোজা যায় না, মাঝে বসে কাম দিয়ে বলি আল্লাহ আমার ওই মরিদ যদি আমার কাছে মরিদে মদ খায়, মাইসে কইবা হাজির দাদুল্লাহ হজরে মক্কির মরিদ মদ খায় আল্লাহ আমার বদনাম হবে। তুমি কি চাও আমার টার্গেট করে কোন ইন্ডিকেট করে আমার কেউ গালি দিক? হাজির দাদুল্লাহ হজরে মক্কির জীবনের যদি কোনো আমল কবুল হয়, রোজা অবস্থা বলে কবুল হয়, আমার ওই মরিদের মদের থেকে ফিরিয়ে দাও, মদের থেকে ফিরিয়ে দাও। বাবা আমি জানি তোর আমি শর্ত লাগাইছিলাম, মদ পিও মেরে সামনে না পাহাড়ের পদদেশে যা, ওখানে শত্রু সেনারা ঘাঁটি গাড়তাছে, হযরত ওমর এখানে বসে যদি দেখতে পারে 1200 কিলোমিটার দূরের থেকে ওমরের চোখের পাওয়ার যদি যাইতে পারে, ওমরও আমার আল্লাহর বানানো দেয়া চোখ, হাজিন দাদুল্লাহ মহাজের মক্কির বানানো চোখ। তুই যখন মদের গ্লাস হাতে নিছিলি তখন আমি যাই না মাঝে মোরাকাবায় বসা, আমি দেখতা যে তুই মদ ডালতাছ, আমি তখন আমার মৌলার ডাক দিছি, তুমি কই, তুই কই, আমার মুরিদ মদ খাবে? কিন্তু তোর বিবিটা পাইছ নেককা, একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীর সুদের থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে জেনার কাছ থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। মা, ও মা, মা আপনি ইচ্ছা করলে আপনার স্বামীর আল্লাহর ওলি বানাই দিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দেবো। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? উহুদের মাঠে তিনটা কবর দেখা যায়, কয়টা? জোরে কান। হালাকি এখানে ঘুমিয়ে আছে 70 জন সাহাবী, 70 থেকে 71 জন সাহাবী ওখানে ঘুমানো, তার ভিতরে তিনটা কবরের চিহ্ন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। কেন জানেন? এই তিনটা কবরের সাথে নবীর প্রেমের খেলা শুরু হয়েছে। এক নম্বরে নবীর কলিজার টুকরা সাজা হামজা, যে কোনদিন আমার নবীর গায়ে একটা ভুলের টোকা দিল হামজা তার মাথা না ফাটাইয়া ঘরে কদম দেয় নাই, এবং নবীর সাথে হামজার সাথে সম্পর্ক যদিও চাচা ভাতি যান, কিন্তু তারা দুজন দুধ ভাই, একই বান্দির দুধ পান করছে। আল্লাহ আকবার বলতে পারেন? এ আবু লাহাবের বান্দি সোয়াইবা যুবতী বয়সে হামজারে দুধ খাওয়াইছে, আর বৃদ্ধা বয়সে দুধ পান করাইছে আমার নবীরে। নবীর কথা শুনে যার অন্তরে ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের সওয়াব অতিক্রম করা সম্ভব না, জীবনে তো চলেই যাবো, আর আসবো কয়দিন দুনিয়া বাঁচবো জানি না, তবে কথাগুলো ইতিহাস হয়ে থাকবে এই মিডিয়ার দ্বারা। যারা সুবহানাল্লাহ যত যত বেশি গাছ লাগাবেন জান্নাতের ভিতরে, আপনার গাছের নিচে কিয়ামতের মাঠে আপনিই বসবেন, আপনার গাছের নিচে আমি আর বসবো না, আপনিই বসবেন, আপনার মা বসবে, আপনার বাপ বসবে, আপনার স্বামী বসবে। আল্লাহ আকবার বলেন তো দেখি, আর মাত্র কথা বলবো 5 মিনিট, 5টা মিনিট পরে আমি বিদায় নিয়ে চলে যাব। শুধু একটা কথা মনে রাখবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? আছে, বিশ্বাস হয়? তাকাও এদিকে, আমার বিশ্ব নবী
যুদ্ধ করছে সবাই নবীর জন্য। তিনটা কবরের চিহ্ন কেন রেখে দিছে? এই হামজা মান নবীর দুধ ভাই ছিল, হামজার লাশ যখন আমার নবীর সামনে আসছে গো সব দুটে নাই, হেন্দায় আঙ্গুল দিয়ে খুঁইসা উঠাই লয়ে গেছে, বাপের প্রতিশোধ দিছে। এই বুকটার এইখান থেকে এই পর্যন্ত ফাঁসে তল পেট পর্যন্ত এইভাবে স্যাগাইয়া গরু জবাই দিয়ে যেরকম নারী বলি বাইর করে রেখে স্যাগায় না বাবা, এরকম ফাইরা বুকটারে সেরাই থুইয়া কলিজা গুলা ব্যাগের মধ্যে লয়ে গেছে। পায়ের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, হাতের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, কান দুইটা কাইটে নিয়ে গেছে, নাকটা কাইটে নিয়ে গেছে যেন কেউ না চিনতে পারে। সবচেয়ে কষ্টের বিষয় হামজার পুরুষ লিঙ্গটাও কাইটে লয়ে গেছে। নবীর কোন সাহাবী আমার এই নবীর এসে গালি দিতে পারে বাইরে খালাদা সুযোগ দাও বাংলা ছবির সাহাবার নবীর গালি দিবে ওরে সাহেব পুতে গেলো সাহেব তুমি লোককে দিয়েছো এই মুখটা তুলা দিয়ে ব্যান্ডেজ করা কারণ নবীর দুইটা দাঁত ভেঙে গেছে, লোহার হেলমেটের দুইটা রড ভাঙিয়ে খান দিয়ে ডুইকাই হান দিয়ে বাইর হয়ে গেছে। আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছে, নবীর কথা শুনিয়া যদি কারো চোখে পানি আসে বাবা ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না রে, আমার নবীর না দেখাই আল্লাহ কবরে ডাক দিবে না। হামজা হয়তো আমার নবীর দেইখা জীবন দিছে, বাজানো শাহাদাতে হামজা আপনারা দেখবেন ওলামায়ে কিরাম খেলাফতের আশিদার মধ্যে ছোট্ট টিকের মধ্যে দেখবেন হামজাকে যখন বাবা প্রথম মাথার দিক থেকে আঘাত করা হয় বুট হইয়া রুমা পাহাড়ের পিছনে গড়াইয়া পড়িয়া যায়, বাজান দেও হাসি নামে পরবর্তীতে যদিও কালেমা পড়ছে হামজার পিঠের উপরে উঠিয়া বাবা পাথর দিয়ে মাথাটা সেইসে ফেলায় গো বাবা, হামজার উঠতে পারে নাই রে, আরে হামজারে ঠান্ডা মাথায় মারিয়াও যখন এখনো জানটা বাকি এখন তুমি চিৎকার মারবা উলামা একরাম বানানো কথা আমি বলি না, আমির হামজারে যখন বাবা এই মুখের মধ্যে পাথর দাগাত করে দাঁত গুলা ভাঙ্গে ফেলায় তখনও তিরি তিরি জানটা ছিল, জিব্বার ভিতর দাওয়াজ আসতেছিল মালিক তুমি কই গো, আমার বাদি যা মোহাম্মদ রে দেইখা বদরের যুদ্ধে আমি হামজা প্রথম ছিলাম যুদ্ধের সেনাপতি, দ্বিতীয় ছিল ভাতিজা আলী, আজকে ও ডালডা ভাতিজার হাত থেকে নিছিলাম তোমার নবীর হাত থেকে, বড় আশা করে বিজয় ভেসে যাইতে চাইছিলাম কিন্তু চারিদিক থেকে সৈন্য সেনারা আমার এইভাবে আক্রমণ করে ফেলায় দিলে বুঝতে পারি নাই, আমার কানে খবর আসলো আমার নবীর দাঁত ভেঙে গেছে রে, দাঁত ভাঙার খবর শুনি আমি হামজা পাগল হয়ে গেছিলাম, বাতিজারে এক নজর দেখার লাগে কিন্তু আমি কি জানতাম বাতিজারে দেখার আগে তুমি মাওলার সাথে আমার দিদার হয়ে যাবে, তুমি আমারে লয়ে যাইতেছো আমার কলিজার বাতিজার নবীর দেখে রাই বাজান, এবার একটা আওয়াজ দিয়ে কান্দো হামজাকে বাঁচাবার জন্য রসুলের আর একজন সাহাবী আগায় গেছে, হামজার মাথাটা যখন থেতলায় দিতেছে ওই সাহাবী দৌড় দিয়ে হামজার বডির উপরে পড়ে গেছে, আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন তারও বাবা বল্লম দিয়া শহীদ করিয়া দেয়, এই দুইজন শহীদ হয়ে গেল বাবা।
জানু ডেকে ডেকে বলে আলী রে প্রিয় হাবিব শহীদ হামজাও শহীদ। আলী বলে আমার বংশের দুইজন শহীদ হইলে আমি আলী বাইসা থেকে লাভ কি। বোখারিতে দেখবেন কিতাবুল মাগাজি আলী নিজে মার খাইতেছিলেন বাবা, আধা ঘন্টা মার খাইলেন, আশিটার উপরে বল্লমের আঘাত আলীর গায়ে, হঠাৎ করে কে যেন পিছনের থেকে আওয়াজ দিছে আলী রে তুমি ভুল ইনফরমেশন শুনছো, আমার নবী বাইসা আছে, হামজা মারা গেছে। আলী বলে ভাই তুই বল আমার নবী কই আছে গো। আলী রুমা পাহাড়ের পিছনে মসজিদে শোহাদা যেটাকে বলা হয়, কাফের রাগের থেকে গর্ত খনন করে রাখছিল, ওই গর্তের মধ্যে প্রিয় হাবিব রে আমি নিজে দেখে আইছি, আমি তোরে তালাশ করতে নামতাম না রে আলী, আমি কেন নামছি জানোস তুই, নবী শুনে ফেলেছে চাচা শহীদ হয়ে গেছে, আলীও শহীদের উপক্রম হয়ে গেছে। আলী রে এত সাহাবি থাকতে নবী কাউরে ডাকে না তোরে ডাকতাছে, আমার আলী কই গো একটা নজর দেখাবি নি। আলী বলেন আমি আবার ডাল ধরলাম, যার জন্য মরতে চাইছিলাম তাকে বাঁচাবার জন্য আবার ডাল ধরলাম, কই থেকে আমার শরীরে শক্তি আসলো আমার মালিক সাহাবীর বডির সাথে আমার নবীর বডিটা লাগানো, চাদর দিয়ে নবীর রক্ত থামানোর চেষ্টা করতেছে কেউ পারে না। হযরত আলী সাহাবীদেরকে সরাইয়া বিদ্যুৎ গতিতে যুদ্ধের মোহর ঘুরায় দিয়া নবীর গর্ত পরিষ্কার করে দিয়ে নবীর একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় নবীজি এইভাবে এখানে পড়ে রইছে আমি আলী রে কি আপনি ভুলে গেছে, আলী রে আমার দাঁত ভেঙে গেছিল রে আলী আমার ফাতেমা কিন্তু এখন গর্ভবতী, সবাই যদি ওহুদের দিকে দৌড়ে আসে আমার ফাতেমা যেন না আসে, আমার ফাতেমা যদি আমার এই অবস্থায় দেখে আমার মা কষ্ট পায়, পৃথিবীতে মেয়েদের মতো বাবার এত ভালো কেউ বাসে না গো বাবা, এবার আমি দেখব কার কার চোখের পানি জ্বরে জ্বরে, ও মা বাপের বাড়ি আসছিলেন বাবা স্বামীর হাতে তুলে দিয়ে চোখের পানি দিয়ে অস্ত্র ঝরনায়নে বলছিল জামাই বাবু আমার মেয়েটারে তুমি দেখে রাইব, আল্লাহ দেখো কারা কান্দে, এই কান্দনা চোখের ভিতর দিকে তোমার নবীর এক নজর দেখাইতে পারো না মাওলা, আল্লাহ তোমার কুদরতি দরিয়া একটু তামাও তো আল্লাহ একটু পর্দাটা সরাও, দেখো তোমার পাগল গুলো দোহারের জমিনে মাদ্রাসায় সাহাবায় কান্দে, তোমার কি মায়া লাগে না, তুমি না কান্দে কই সোতাই কান্দাছে আল্লাহ, আল্লাহ এদের অন্তরে নবীর প্রেম ঢুকাইয়া দাও, আমার এই নবীর যে গালি দিবে ওরে মাইরে ফেলাবার সুযোগ দাও, বাংলার জমিনে যারা আমার নবীর গালি দিবে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, কে কে রাজি আছো আল্লাহকে দোহা তুলে খেয়ে দাও। লেগেছে রে লেগেছে, আশেকে রাসূলের রক্তে আগুন লেগেছে, মুসলমানের রক্তে আগুন লেগেছে, কলিজায় আগুন লেগেছে,
তোমার পুরোহিত দাদা বাবুকে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, ফত আমি দেই নাই আজ থেকে ১৪৪৫ বছর আগে বিশ্ব নবীর ফতোয়া। যারা আমি নবীকে গালি দিবে তার বিচার হবে কল্লা উড়াই দেয়া। তোমাদের কালিমা, তোমাদের কালি যে তার স্বামী ছাগলের ঘরে ছাগলের সাথে আকাম করার কারণে দৈরা যে কল্লাটা কাটলো, আজ পর্যন্ত আমরা কোন জায়গায় বলি নাই। আমরা জানি যে কালির স্বামী গণেশ ছাগলে ফিটিং দিতে যাইয়া কল্লা কাছে বলতে, এই গণেশ বিয়ে করছে অন্তত ৩০০০ উপরে। আজকে তোমার পরহিত ওই ধর্মের হয়ে আমার নবীরে কেমনে বলতে পারলো নবী মুহাম্মাদের চরিত্র ভালো থাকলে এত বিয়ে করবে কেন? তোমাদের কৃষ্ণ তার আপন মামি রাধারে লইয়া সারা জীবন আপন মামারি মামানির লইয়া বাইর করিয়া পরকিয়া করিয়া মামানির সাথে বৃন্দাবনে খালি বাঁশি বাজাইল আপন মামানির লইয়া। আমরা তাও বলতে চাই না। কথা বলেন না কেন? তোমাদের প্রতিমা সরস্বতী কালী গণেশ যত প্রতিমা আছে তোমরা বানায়া যাকে সেজদা করো, ওই প্রতিমার পায়ের নিচে বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না। আমার এই নবীর এসে গালি দিতে পারে বাইরে খালাদা সুযোগ দাও, বাংলা সুবিধে ছাড়া আমার নবীরে গালি দিবে ওরে যাই পুজে খেলো যাই পুজে খেলো কে রাসিয়েছো আল্লাহ কে দোহা পুজে খেলো। একটারও ছাড়ব না, একটারও ছাড়ব না, জীবন দিব নবীর রক্তে আগুন লাগলে আশেকে রাসূলদের কলিজে আগুন লাগবে। আজকে ১৩ নভেম্বর এই দুয়ারে মাদ্রাসায় সাহাবায় দীপ্তকাণ্ড আসছে, যুবক যদি আমার নবীর কলিজায় আর একটা বার আগুন লাগায় সারা বাংলার আশেকে রাসূলের কলিজায় আগুন লাগবে। প্রত্যেকটা বেঈমানরে ধৈরে ধৈরে সবাই দিব বাংলা ইতিহাস শোনা হবে নবীর কলিজা আগুন লাগাইলে ওর মাথা উড়ে দেব কাকে রাজি আসো আল্লাহকে হাত দেখেন। দেখো ভারতে ১৬০ কিলোমিটার লং মার্চ করে ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি গিয়েছিল, দেখেন না আপনারা? এখনো পর্যন্ত তাদের লং মার্চ মিছিল মিটিং অব্যাহত আছে, কারণ তারা আশেকে রাসূল একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, ইন্ডিপেন্ডেন্ট একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে ইংলিশ পত্রিকার, ভাই তুমি কে ইসলিয়ে লং মার্চ কর রাহা হো? ওই আশেকে রাসূল একটা অটো রিকশা চালিয়ে, তুমি ছেলে মেয়ের আইকা এই কাম কাজ ছাইরা তুমি যাইতেছ লং মার্চে তোমার ফ্যামিলি দেখবো কে? ওই আশেক রাসূল কি বলছে দেখো নাই, মেরে নবী কি সামনে কোই আওলাদ নেই, মেরে নবী কি প্রেম কি আশেক কে সামনে কোই বিবি নেই, কোই মাল নেই, কোই ব্যবসা নেই, কি ঘর নেই, বাড়ি নেই, মেরে নবী মেরে সামনে হে। শুনছে আশেকের রাসূলের বক্তব্য সারা দুনিয়া পাগল বানায় হেলাইছে। ওই দেশে থেকে যদি একটা আকাদার দেশে থেকে ইমন মুজাহাদা করতে পারে
আমার দেশের সমস্ত উপদেষ্টার অধিকাংশ মুসলমান, বিগত সরকার যারা ছিল অধিকাংশ এমপি মন্ত্রী মুসলমান ছিল, যারা সামনে যদি আল্লাহ বিএনপি আনে তারাও মুসলমান। আমার এই দেশে নবীরে গালি দিবি তোর জায়গায় পুঁতে ফেলাবে, তোর জায়গায় কল্লা উড়াইয়া দিব। জানি আমার এই কথাগুলি একদিন রেকর্ড হয়ে থাকবে এবং আমার এই কথাগুলি রসুলের কাছে রেকর্ড হয়ে থাকবে। কষ্ট হইতেছে? সাক্ষী রেখে গেলাম আমি, যারাই তাকবীরের আওয়াজ দিয়েছেন এই আওয়াজটা একদিন নবীর সামনে কথা বলবে। জীবন আপনি কি করছেন না করছেন দেখার বিষয় না, আমার নবীরে কতটুকু ভালোবাসছেন এটি দেখার বিষয়। তাকান এদিকে, হামজা শহীদ হওয়ার আগ পর্যন্ত বলছিল ওই অহসি বলছে নবীর কাছে বর্ণনা করছে আমার বাপের বানানো কথা না, যে অহসি হামজারে মারতাছে। নবী জিজ্ঞাসা করছিলেন অহসি যখন ইসলাম কবুল করে, আব্দুল্লাহ ইবনে অহসি জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ ইবনে অহসি তুই আমার চাচারে যখন মারোস কোন কোয়ালিটির তুই মারছিলি? আমি শুনছি আপনি ওহুদের মাঠে 70 জন সাহাবীর লাশ দেখে কান্দেন নাই, শুধু কাঁদছেন আপনার চাচার লাশ দেখে। আমি তার মারার বিবরণ যদি আমি বলতে যাই নবী, আমি নিজেই মাথায় ঘুম আসে না, মাথায় কিছু ধরে না, আমি কেন মারছিলাম জানোয়ারের মতো? নবী বলে একটু সেমটম বর্ণনা কর কিভাবে মারছিলি, এখন আপনি কানবেন আমার নবীও চিল্লায় আর কান্দবে। 1.5 বছর পরে যেন হসি ইসলাম কবুল করে বলো ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাড়া করা গুন্ডা ছিলাম, আপনার শাশুড়ি হেন্দা মারে ভাড়া করে আনছিল 1000 টাকা দিয়ে, টার্গেট ছিল খালি আপনারে আর আপনার শাশুড়ি মেরে দিয়া, আর আলিরে মারা, এই তিনজনে 3000 টাকা দিবে মারতে পারলে, কিন্তু আমি ছিলাম পালায়া। পিছনে রাস্তা দিয়ে যখন আক্রমণ করি পিছনের পাহাড়ের দিকে, প্রথম বল্লম দিয়ে আঘাত করলে বল্লমের আঘাত লাগে নাই, এরপরে আমি উঠে এমন জোরে পাথর দিয়ে আঘাত করি হামজা ছিটকে যেয়ে পাও পিছন যে পড়ে যায়, আমি যে জাম্বিং করে তার বুকের উপর পড়িয়ে পাথর দিয়ে আঘাত করে আমি দুর্বল করে ফেলি। এরপরও কি তুই মারছিলি না? আমার চাষা এমনি এমনি মারা গেছে। সেই দৃশ্য আমি আর বলতে পারবো না, বল 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 আসি বল ইয়া রাসূলুল্লাহ, প্রায় 18 কেজি একটা পাথর দিয়ে যখন আপনার চাচার মাথায় আঘাত করলো, মাথার গিলগুলা ছিটকে পড়ে গেল নবীর। এরপরে নবী ছোট্ট একটা পাথর দিয়ে দাঁত গুলা পিড়ে পিড়ে ভাঙতে দিল, জিব্বার মাঝখান দিয়ে বলতেছিল মানি তোমার প্রাণের নবীর দেখা গো, আমি হামজা মাক্কি জিন্দগি থেকে ভাতিজার মাতার উপরে সাতার মতো হইয়াছিলাম, আজ থেকে তোমার কাছে আমার বাতিজারে রাইখে গেল। অসি যখন এই বর্ণনা করতে যে নবীর সত্যি অজরে পানি ধরে অসি রে আমার চাষার লাস্টের কথাটা কি ছিল আমার বলছিল অসি আমার শেষ সালাম দিয়ে আমার প্রিয় নবীরে বলি, ইসলামের জন্য তার মালিকের জন্য ভাতিজার জন্য জীবনটা দিয়ে গেলাম। আমার নবী হাসিরে বলে হাসি আজ থেকে কোনদিন তুই আমার সামনে বসবি না, কারণ তুই যেভাবে বর্ণনা দিলে আমার চাচার মাথাটা ছেত্রে দিস, আরো বললি চাচার কলিজাটা বাইর করছ, আরো বলছর হেন্দা খুইছে চাচার চোখ দুইটা উড়াইছে। অসি তুই আমার সামনে বসলে আমার চাচার কথা মনে ভরে যাবে, তুই কোনোদিন আমি ওয়াজ করলে আমার সামনে বসবি না। বাজান যেদিন আমার নবী 12ই রবিউল আউয়াল
বেলা পৌনে দশটার সময় দুনিয়া ছাইরা যাবে বাবা, হিজরি সনের এগারো ওহাসি এই দিনকে আটটার সময় বলে নবী গো এত বছর কালেমা পড়লাম জীবনের সামনে আনতে পারি নাই বা, আজকে আপনি দুনিয়া ছাইরা যাইতেছেন আজকে একটু আসতে পারো নবী আপনার সাথে যুদ্ধ করছি পিছনে দাঁড়াইয়া সামনে আসি নাই, নবীর ডাল ধরছি ডাল সামনে নিয়ে আসছি আপনারে মুখ দেখাই নাই, যদিও রাস্তায় আপনার সাথে আমার দেখা হয়েছে রুমাল দিয়ে মুখটা ঢাকিয়ে ফেলাই নাই, নবী আপনি যখন কোন বাগান দিয়ে হাইটা যাইতেন পিছনে দাঁড়াইয়া পরান বইরা আপনার দেখা তৃপ্তি মিটে নাই রে নবী, আমি একটু সামনাসামনি আপনারে দেখতে চাই, আমার নবী বলে আসি রে আজকে আমি সবাই রে সাধারণ ক্ষমা করে দিছি আজকে আমার সামনে আসতে বসে, হ্যাঁ বাজার হ্যাঁ বাজার বাজার এখন চিল্লাবার কানবা বাবা, নবীর যদি সামনাসামনি স্বপ্নে দেখতে চাও এখন তুমি কানবা, যুবক ভাই তোর পাও দূরে ধরছি, অসি যখন দৌড় দিয়া অনুমতি পাইছে আমার নবীর এক নজর দেখবো সামনাসামনি রাইখা, অসি পাগলের মতো দৌড় দিয়া নবীর বুকের মধ্যে নিয়ে গায় এই পাও দুইটা ধরার জন্য কত চেষ্টা করছি রে জীবনে কোনোদিন পাও দুইটা সুমা দিতে পারি নাই রে, আজকে পরাণ পরে সুমা দিয়া দেয় নবী আমার বলে আসি রে আসি কিয়ামতের মাঠে সাক্ষী দিস, আমার চাচা যখন আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে সেদিন তুই বলিস আমার চাচা আমার জন্য জীবন দিয়েছিল, আমার সেই উম্মত গুলো আমি নবীর জন্য জীবন দিবে, আমার চাচা আর গাড়িতে জান্নাতে যাবে, দোহারের যুবক গুলা নবীর জন্য জীবন দিতে রাজি আছো না নাই, কে কে রাজি আছো আল্লাহকে হাত ধরে দেখো তো, লিল্লাহে তাকবীর আল্লাহ, এই কলিজার টুকরে যুবকদের হাত গুলো কবুল করে লো আল্লাহ, এদের তুমি কবুল করো জোরে কোন আমিন, এদেরকে তুমি মাফ করো জোরে কোন আমিন, কষ্ট হইল না, হামজার কবর ওহদে আছে আর একজন সাহাবীর কবর, নবী তিন দিন আগে বিয়ে করেছেন, যুবক এখন শুনিস তুই নবীর সাথে জান্নাতে যাবি না হামজালার গাড়িতে জান্নাতে যাবি না, যাইতে চাস না, দেখ তিনজন সাহাবী তিন কোয়ালিটি তিনটা কবর ওহদে দেখা যায় সব সাহাবীকে কবর অনুমান নাই, কষ্ট হইতেছে দুইটা মিনিট ভাই আমি দেখব ওয়াজ শুনতে হইলে আমার ওয়াজ শুনতে হইলে অজরের কান্নাগুলো আমার আল্লাহর জন্য কবুল করতে হবে, এই যে তোমরা যে কান ধরে না আমার কেলিট না এটা একমাত্র আমার বাবার দোয়া আমার মার দোয়া, বাংলাদেশে বহুত বক্তা আমার চাইতে আছে কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে, কারণ আমি নিজেও কান্দি তোমরাও কান্দো, তিন দিন আগে বিয়ে পড়েছে নবী বলছে বাবা বোর সাথে সময় দে পরে যুদ্ধে যাই ওদে যাওয়া লাগতো না, সাহাবি বলিয়া ঘুমাই রয়েছে রাত্রে বাসর ঘরে একদিন আগে শেষ হয়েছে ওহদের ডাক আসছে বেমান গুলো আয়া পড়ছে মদিনার মধ্যে ঢুকিয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে যাবে, নবী 1000 সাহাবি নিয়ে রওনা দিলেন, নবী ভাবেন নাই যে এই যুদ্ধে আমার কাছ থেকে 300 জন বেঈমান মুনাফেক ভাগাইলো, এগুলো ভাবেন নাই, বদরে যদি 1000 এর বিরুদ্ধে 313 জন বিজয় আনতে পারে আর আমরা ওরা 3000 আর আমরা হলাম 1000 কোনো ব্যাপারই না, বদর ছিল 165 কিলো দূরে যে যুদ্ধ করছি অস্ত্র নাই বস্ত্র নাই ঘোড়া নাই আর এখন ঘোড়াও আছে অস্ত্র আছে আর আমাকে মদিনার ভিতরে একটা বেঈমানও ফিরে যেতে দেব না সবগুলোর কোবাব এই সাহাবি হামজালা জানতো বাস
আসর শেষ করছে, পরের দিন শ্বশুর বাড়ি বেড়াইছে, যেই দিন যুদ্ধ হবে গো বাবা তার আগের দিন নবী বদর উহুদের দিকে রওনা দিবে, সকালবেলা যেদিন নবী যাবে এই সাহাবি ঠিক ওই সকালবেলা বউ লইয়া ঘুমাইতেছে ফজরের নামাজ পড়িয়া, বাজান রে নতুন বিবি কাছে থাকলে যেটা হয় স্ত্রীর সাথে এক চাদরে ঘুমাইয়া শরীর নাপাক হয়ে গেছে, ফরজ গোসল ফরজ হয়ে গেছে বাবা, বেলা ১১টার সময় কে যেন ডেকে ডেকে কয় রে কার জন্য জীবন দিয়ে বাঁচায় রাখবি নবী নাই, চাদরটা লেপটা লাফি দিয়ে ফেলাইয়া লাফ দিয়ে দাঁড়ায় পাঞ্জাবি গায়ে দিছে, বউ কয় তুমি কি ভুলে গেছো তুমি না পা, সাহাবি ওই পাঞ্জাবি অবস্থায় গোসলখানায় ঢুকছে, বাজান অনেকে কয় নদীর পারে দাঁড়াইছে কুয়ার পারে দাঁড়াইছে, মদিনের নদী আর কুয়া কই কইব, হাদিসে যেটা আছে এটা শোনো, গোসলখানায় ডুবকে বাবা মগে হাতে লয়া মশক হাতে লয়া দিব্যা হাতে লয়া পানি ঢালতাছে, হঠাৎ করে কে যেন রাস্তায় দাঁড়ায় আবার ডাক দিছে, তোমরা কে কোথায় আছো গো, তোমার নবী ওহুদে নাই শহীদ হয়ে গেছে, অর্ধেক বডি ধুইছে আর অর্ধেক এখনো বাবা না পাক, দিব্যাটা লাত্তি দিয়ে ফেলায় দিয়ে হাদিসের রাবি লেখে হানজালার লুঙ্গিটা ঘাড়ে পাঞ্জাবিটা মাথায় দিয়ে দৌড়া, মনে হইতেছে একটা পাগল দৌড়া, বাজান ওহুদের সামনে দেখবেন একটা খাল আছে, ওই সময় এখানে খাল ছিল না উসে একটা পাহাড় ছিল, ওইখানে বটি লইয়া বাবা দৌড়ে যাইতে যাইতে শত্রু ছাউনির ভিতরে যাওয়ার সাথে হানজালারে ঘিরে ফেলে দশ জনে ফেলায় হানজালারে বাবা কোবাইয়া শহীদ করে দেয়, বিশ্ব নবীর খবর যখন সারা মদিনায় ছড়িয়ে পড়লো নবী নাই, মদিনের একটা মহিলাও ঘরে ছিল না মুসলমান নবীর দেখতে যায় নাই, তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই, খন্দকের যুদ্ধের পরে পর্দার আয়াত নাজিল হইছে, আল্লাহু আকবার বলতে পারেন না, ফাতেমাও দৌড়াইতেছে তখন ফাতেমার পেটে বাচ্চা হাসান, ফাতেমার পেটে ফাতেমা দৌড়াইতেছে ব্যান্ডেজে তেনা লইয়া আর পাট চাটাই পুরাইয়া ছাই লইয়া দৌড়াইতেছে, আমার আব্বার রক্ত বলে কেউ বন্ধ করতে পারে না, নবী এবার বলে দিছে খবরদার আমার দৃশ্যটা ফাতেমারে দেখাইছিলাম সহ্য করতে পারো না, ফাতেমা যখন চাটাই পরানো ছাই দিয়ে দিছে সেকেন্ডের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে দেখে নবীর হাওদাসের পাশে একটা মহিলা উন্নি গায়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সিনসে না মা তুমি কে, নবী কি পরিচয় দেবো আমি আপনার এই অবস্থায় দেখবো আমি কোনদিন গল্প করি নাই, আপনার মাথায় ব্যান্ডেজ মুখে তুলে দিয়ে ব্যান্ডেজ করো আমি কি বলবো, নবী বলে বলো মা বলো, নবী বেশি কথা বলবো না কথা বললেই তো রক্ত পড়তেছে, নবী আপনি তিন দিন আগে যারে বিয়ে করাই দিছিলেন আজকে ৬০ দিন হয়ে গেল, যখন শুনছে আপনি নাই আমার স্বামী মনে হয় আপনার চেহারাটা দেখার আগে শহীদ হয়ে গেছে, ও বড় আশা ছিল আপনার চেহারা দেখে শহীদ হইব, মনে হয় আপনার দেখার আগে শহীদ হয়ে গেছে, নবী আমার স্বামী কিন্তু না পাক, আরে গোসল ছাড়া কবর দিয়ে না নবী, গোসল ছাড়া কবর দিয়ে না, শুনলাম ২৫ জনের মতো বলে কবর দিয়ে রাইছে, নবী গো ৭০ জন শহীদ হয়েছে আমার স্বামী কিন্তু ৬৯ জনের কবর দিলে আমার স্বামীর গোসল ছাড়া কবর দিয়ে না, কারণ আমার স্বামী না পাক আর ফরজ গোসল হয়েছিল, আমার নবী বলে দেখ তোমার আনজালার লাশ ডাকবো ওই নবীর পেট ঢুকায় দাও, আমার এই নবীর এসে গালি দিবে আমার বাইরে খালা দাও সুযোগ দাও বাংলা ছবি ছাড়া আমার নবীর গালি দিবে আর সাহেব পুড়ে গেল সাহেব তুমি লোককে রাজিয়েছো কোথাও ভুল হইতেছে,
যাওয়ার অর্থ দেখছো অবশ্যই আমার স্বামী শহীদ হয়েছে, কারণ যেই বটিলে দৌড়ে আইছিল ওই বটিটা আমি ওই পারে পাইছি, এই যে বটি। আমার বিশ্ব নবী বলে ভালো করে দেখো, সাহাবীরা অসুস্থ শরীরে পেরেশান একটা লাশ খুঁজতে যাইয়া, এ তো বাংলাদেশ না বাবা, খেতের মধ্যে তালাশ করলে পাওয়া যায়। ওহুদের মাঠটা তো পাহাড়ি জমিন, ওহুদ পাহাড়টা লম্বা হলো 14 কিলোমিটার, বাবা চওড়া হলো 11 কিলোমিটার। বাবা জান ওহুদ পাহাড়টা উঁচা হইলো বাবা 7,500 ফিট, এত বড় পাহাড়ের কনসি ভাই লাশটা পড়ে আছে কে দেখবে? সঙ্গে সঙ্গে জিব্রাইল বিশ্ব নবীর সামনে সালাম দিয়ে বলে নবী গো যাহাবার হইছে, আপনার দাঁত ভাঙছে, কিন্তু নবী হানজালা ঠিকই শহীদ হইছে। যে হানজালা এক খেতার নিচে বিবির লইয়া ঘুমাইয়া গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে পড়িয়া ময়দানে শহীদ হইতে পারে, ওই প্রেমিক হানজালারে কি আল্লাহ গোসল দিতে পারে না? আমার আল্লাহ গোসল দিতে পারে না গো নবী, নিচে তালাশ করে লাভ নাই। 7,500 ফিট উপরের দিক তাকায় দেখে হাজার হাজার ফেরেশতারা হানজালারে বরযাত্রীর মতো গায়ে হলুদ দিয়ে গোসল দিত, কারণ 70 জন মহিলা বিবাহের জন্য প্রস্তুত। বিয়ার আগে নসারে জামনে সাজায় ওয়ালা তাকুল লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। নবী আপনি জানেন না যারা শহীদ হয় ওরা মরে না, অগলকে 70 জন একটু পরে হামজারের লোকে বিয়ে হইল, শহীদের লাশ ডাইরেক্ট জান্নাতে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, একটু পরে জান্নাতের খাবারও খাইবো। দুনিয়ার কোন লাশকে জান্নাতের খাবার কবরে খাওয়ায় না শহীদ ছাড়া। নবী নবী ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা দিনের জন্য জীবন দেবে তাদেরকে আল্লাহ কবরে খাওন দেবে কিয়ামত পর্যন্ত, কারণ ওদের খাওনের চাহিদা মেটে না। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনি হামজালার সাথে 70 জন মহিলা সাজায় বহা করে রাখছে, আপনি দাফন করতে দেরি আছে, হামজালার সাথে বিয়ে হইতে দেরি হইল, হামজালারে গোসল দিতেছে ফেরেশতারা। হযরত আলী বলেন আমি হামজালার চুল টেস্ট করার লাগে গোসল দিছে কিনা এই দুইটা হাত ঢুকাই দিছিলাম, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আলী ইবনে আবু তালেব আমার এই হাতের থেকে দুর্গন্ধ আসে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি যত নাপাকি ধরতাম আমার হাতের থেকে মেশকম্বার ঘেরা নষ্ট। আপনাকে দুটো পাল ধরছি, এই হানজালার কবর বহুদি দেখতে পাবেন। মুসা ইবনে উমায়ের মক্কার সবচেয়ে বড় ধর্মকুবের ছেলে ছিলেন, একটা পাঞ্জাবি যদি আজকে সকালে গায়ে দিতেন আর জীবনে আর ওই পাঞ্জাবিটা গায়ে দিতে সুযোগ পাইতেন না, পাঞ্জাবি আসতে থাকতো। এই মুসা ইবনে উমায়ের যখন উহুদ পাহাড়ের কাছে শহীদ হয় তারে দাফন করার সময় এক টুকরা কাপড় ছিল না, তখন নবী তারে ধরে কান ছিল আর বলছিল বুখারী তার সে কিতাবুল মাগাজি দেখবেন, বানানোর কথা আমি বলি না। নবী মুসা ইবনে উমায়ের লাশ চুমা দিয়ে বলছিল মুসা ইবনে তুইও ধনকুবের পোলা আমিও ধনকুবের নাতি, কিন্তু আমি দেখতাম তুই ইসলাম কবুল করার আগে তুই যে পারফিউম ব্যবহার করতি, যেই আতর ব্যবহার করতি, পুরা পৃথিবীতে ওই পারফিউম কেউ ব্যবহার করতে পারে নাই। তুই পাঞ্জাবে যেটা গায়ে দিতি যেই কাপড় রেশমের কাপড়ে কেউ গায়ে দিতে সাহস পায় নাই বাক্কা শহরে, আজকে তোরে দাফন করতে যে এক টুকরো কাপড় নাই, যতটুকু কাপড় আছে পার দিকে ঢাকলে মাথার দিকে বন্ধ হয়ে যায় খোলা হয়ে যায়, আর মাথার দিকে করতে গেলে পার দিকে খোলা হয়ে যায়। নবী বললেন মাথার দিকে ডাইকে দাও, কারণ শহীদদেরকে তো নতুন কাপড় দিতে হবে না, তার গায়ে যা আছে তাই দিয়ে দাফন করতে হবে। পার দিকে নাতো পাতা দিয়ে যখন পেশাইয়া দাফন করে নবী তখন অজরে কাঁদতেছিলেন। এই মুসা ইবনে উমায়ের কবর উহুদে, আপনাকে দুইটা পাও ধরে বলবো যারা কাঁদছেন আজকে সাহাবীদের কথা শুনে এই চোখ দিয়ে সাহাবীদের সাথে জান্নাতে দেখে যাইতে পারবেন। সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে আছে। কি ভাই যাবি না দাদা ভাই, কলিজার সাহাবী ভাই যাবি না? এ কলিজার টুকরা সাহাবীরা, আমার নবীর কলিজার টুকরা সাহাবীরা যদি নবীর সাথে যাই যেতে পারে আমরাও যাবো ইনশা। আর এই মাদ্রাসার নাম ও মাদ্রাসায় সাহাবা,
মারহাবা বলেন, ত্রিশটা সেকেন্ডে বলবে এই মাদ্রাসা টিকাই রাখার দরকার আছে না নাই? মাদ্রাসা নিয়ে অনেক ষড়যন্ত্র হবে, একটা মিথ্যা তোহমাত দিয়া মাদ্রাসার ক্রেডিটকে নষ্ট করার জন্য অনেক কিছু করছিল, পারে নাই কথা বলে না কেন? এটা হয়তো ষড়যন্ত্র দ্বারা করছে। বছর বইয়া রক্ত পানি করে আমার মসজিদের প্রতি আলহামদুলিল্লাহ বলে যে মসজিদ আমি রক্ত পানি করে ৪ কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ আমার মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করতে ওই মসজিদের খতিব এই স্বামী আশরাফ দোহারি আপনার এলাকারই সন্তান, আপনাকে দুইটা পাওয়া ধরে বলে যাই এই প্রতিষ্ঠানটারে বুকের মধ্যে নিয়ে একটু আদর করে। খালি তো বদনামি দেখলেন, একটা ছাত্র দিয়ে একটা মেয়ে দিয়ে দেখেন শয়তান চায় একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলেই তো জাহান্নামে নেওয়ার জন্য সহজ হবে, কথা বলেন না কেন? কিন্তু বাবা শয়তান চাইবে ধোকা, শয়তান সবার সাথে আছে। এই জন্য মাদ্রাসার পরে প্রতিষ্ঠানের পরে প্রিন্সিপালের পরে খারাপ ধারণা করা যাবে। আমি আপনাকে দুইটা পাওয়া ধরে বলে যাই, আমি গতকালকে রাত্রে অনেক কষ্ট করেছি দুইটা প্রোগ্রাম করে, আস্তে আস্তে ফজর হয়ে গেছে, শরীরটা কাঁপতেছিল ঘুমে, এখানে বেহুশের মতো পড়ে রেছিলাম রুমের মধ্যে, আপনারা যারা আমার দেখছে অনেক কষ্ট হয়েছে আজকে কথা বলতে, তারপর অনেক কথা বলে ফেলছি, শুধু একটা কথা বলতে চাই, একটা আওয়াজ দেবেন কি যতদিন বাঁচবেন একটা অক্ত নামাজ ছেড়ে দেবেন না, কে কেরা দিয়েছে তোলেন হাতটা তোলেন, আল্লাহ এরা নামাজ পড়ে ওয়াদা করছে, আল্লাহ আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে হাত তুলছে, মা ও মা এটা হাতটা তুলে ওয়াদা করেন জীবনে এক অক্ত নামাজ ছেড়ে দিয়েন না মা। ফাতেমার হাতের মধ্যে ব্যথা ছিল, গা হয়ে গেছিল, যাতা ঘুরাইতে ঘুরাইতে স্বামীর খেদমত করতে করতে ও মা তারপর এক অক্ত নামাজ ছেড়ে দেয় নাই। নামা না দুই নম্বর আর একটা কাজ করবি ভাই, যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবি, পাঁচ অক্ত নামাজ করে দোয়া করবি, মার খেদমত করবি ইনশা। যেই ছেলেটা মায়ের গলা টিপটা মারছে ওর মতো হইস না ভাই, মায়ের গালি দিস না, নামাও হাত, আল্লাহ তালা আপনাদের কবুল করুক, জোর করে আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি যদি আপনাকে আখেরে মোনাজাত করার আগে কেউ উঠবেন না আমি একটা দাবি রাখলাম, চলে যাবেন আমার কথায় যখন আপনি কানছেন হাসছেন, আমার একটা দাবি আছে না, আমি কই আমি কইলি তো আজরাইল গুলো ছাড়বো কালকে, আমি কইছি এটা জানিস, কারণ বক্তারা যা কয় তাই নিয়ে ব্যঙ্গ করস না, মইরা দেখ বাম্বু কারে কইছে, তোকে কত কত এমপি মন্ত্রীরা কত এসপিডিসি রা কত কোথায় কত তোকে হেডে ভাইরাল করিস না, একজন আলেম কইছে মুরবি মুরবি মুরবি, এইটা লিয়ে যে কি ব্যঙ্গ করলি বেডারে, এখন তো বুঝবি না বুঝবি পরে, এক সেরি নট কি হে ও মুরবি মুরবি কই হে ই করে টিকটক করে, নাউজুবিল্লাহ বলেন না, বিচার তোমার আদালতে আল্লাহ। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, 4 বছর ধরে মাহফিলে চালাই যেতেছে, কয় বছর? 5 বছর আলহামদুলিল্লাহ বলেন কি আমাদের মতো বক্তা নেই, আপনি কি বেজার হন? খারাপ লাগে যাদের কথায় পানি আসে, যারা নিজেরাও কান দেয় আপনারাও কান দেন, আমার মন কয় একজনের চোখের পানি যদি কবুল হয় একসাথে জান্নাতে যাবে, কি একসাথে জান্নাতে গেলে অসুবিধা আছে? আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেল আছেন, মা আমিও তো একটা মা হারা সন্তান, মা আমি যদি আমার মায়ের জন্য এত কিছু করতে পারি, কোটি কোটি টাকা মার জন্য দান করতে পারি, ও বাবা আমি বলবো এটা জান্নাতের বাগান। 30টা সেকেন্ড এমন কোন বুজুর্গ আছেন কি বাবা মা নাই, সন্তান বিদেশ থাকে, স্বামী বিদেশ থাকে, অথবা ভাই বিদেশ থাকে, ছেলে বিদেশ থাকে, 30টা সেকেন্ড এমন কোন যুবক ভাই কোনো বাবদান আছেন? আগামী বছর মাহফিলটা হবে, আমি আসি অথবা অন্য কেউ আসুক, 30টা সেকেন্ড এমন কোন কলিজার বন্ধু কি আমার আছেন? যদি আমি জান্নাতে যাই আল্লাহ যেন আপনার আমার সাথী করে দেয়, তবে আপনার সাথী আমারে করে দেয়,
এর সাথে ভালো কথা আর এই মাহফিলের মধ্যে হতে পারে না। একটা সারপ্রাইজ 30 সেকেন্ড একটা কলিজার দোস্ত একটা ভাই লাভ দিয়ে দাঁড়ায় বলবেন ওদের আগামী বছর প্যান্ডেলটা করতে যত টাকা লাগে। আমার টাকা আছে কিন্তু আমার মা নাই। ইলিয়াস রহমান জিহাদির টাকা আছে তার মা নাই, এই জন্য মার জন্য মসজিদ করছি, মাদ্রাসা করছি, তিনখানা করছি। 30 সেকেন্ড এমন কেউ আছেন আগামী বছর এই প্যান্ডেলের খরচটা আপনি দিয়ে দিবেন? সময় 1 মিনিট। লিল্লাহ তাকবীর।